আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি এমডি ডি মাসুম আহমেদ গণিত চর্চা কেন্দ্রের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা আজকে আমরা লোহার ভর বিশুদ্ধতার পরিমাণ ও ভেজাল নির্ণের গাণিতিক সমস্যাগুলো গাণিতিক সমস্যাগুলো নিয়ে আজকে আলোচনা করব আজকে আমরা টাইপ ওয়ান নিয়ে কথা বলবো ইতিপূর্বেই যারা জারণ বিজারণের বেসিক ক্লাসগুলো করনি আশা করি তারা বেসিক ক্লাসগুলো দেখে তারপরে এই ভিডিও বা এই টপিকের ওপরও ক্লাস করবা আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও এবং বেশি বেশি শেয়ার করো ওকে চলো তাহলে আমরা প্রথমেই টাইপ ওয়ানের জন্য কিছু প্রশ্ন দেখে নিই সেটা হচ্ছে দেখো এখানে দেখা যাচ্ছে দুটি পাত্র পাত্র এক পাত্র দুই সেখানে যে প্রশ্নটি করা হয়েছে সেটা হচ্ছে লক্ষ্য করো এক নং পাত্রের দ্রবণ দ্বারা দুই নং পাত্রে এফি টু প্লাসের পরিমাণ কীভাবে নির্ণয় করা যায় হিসাব করে দেখাও এটা মানে হচ্ছে কিন্তু তোমার আর লোহা অর্থাৎ লোহার ভর নির্ণয় করার জন্য প্রথম কাজ হচ্ছে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে সমতাকরণ করতে হবে তাহলে আমরা যে কাজটা করব। সেটা এখানে লক্ষ্য করো এটা হচ্ছে এর আদি অবস্থা এবং এটাই চূড়ান্ত অবস্থা এখানে চার্জ এখানে আদান আছে কয়টি দুইটি এখানে তিনটি তাহলে তিন এবং দুইয়ের মধ্যে পার্থক্যগত এক এজন্য আমরা প্রথমে একটি ইলেকট্রন বিয়ে করে দিয়েছি ওকে আর এটা হচ্ছে এই পটাশিয়াম ম্যাঙ্গানেটের আইনিত অবস্থা অর্থাৎ পটাশিয়ামকে বাদ দিলে যে অবস্থাটা থাকে তো এইটা আদি অবস্থা এবং ম্যাঙ্গানিস টুয়ানিসে চূড়ান্ত অবস্থা এবং এখানে লক্ষ্য করো অক্সিজেন আসছে কয়টি চারটি যার কারণ এখানে চার অণু পানি আবার চার পানিতে হাইড্রোজেনের সংখ্যা কয়টি চারদা আটটি এই জন্য এখানে আটটি হাইড্রোজেন দেওয়া হয়েছে এখন এই ইলেকট্রন বসানোর নিয়মটা আমরা জারণ বিজারণ বিক্রিয়ায় আলোচনা করেছি তারা ওই ভিডিওগুলো যারা দেখনি নি এখনও আশা করি সেই ভিডিওগুলো দেখে তারপরে এই ক্লাসটা করবা ওকে তারপর আমরা আবার বলে দিচ্ছি এখানে প্লাস আয়ন আছে কয়টি আটটি মাইনাস আয়ন কয়টি একটি তাহলে কাটাকাটি করলে এখানে থাকে কয়টি ষাটটি আর এখানে আসছে কয়টি দুইটি তাহলে বামে সাত ডানে দুই পার্থক্য কত পাঁচ এই আমরা এখানে পাঁচটা ইলেকট্রন যোগ করে দিয়েছি কাটাকাটি করার পর যে অংশটা থাকে সেটা হচ্ছে লক্ষ্য করো যে আরেকটা বিষয় হচ্ছে আমরা এক নংকে গুণ করব কত দ্বারা এই পাঁচ দ্বারা এবং দুই নং সমীকরণকে গুণ করব এক দ্বারা আর এই ইলেকট্রন ইলেকট্রন কেটে যাবে কেন আমরা এই যে একে পাঁচ দ্বারা গুন করবো কে এক দ্বারা গুণ তাই এই পাঁচ দ্বারা গুণ করলে এটার সামনে পাঁচ চলে আসবে এটার সামনে কত দ্বারা গুণ করব দেখা ওই যে দুই নং এটা কিন্তু দুই নং এর অংশ দুই নংকে আমরা মানে এক দ্বারা গুণ করব এক দ্বারা গুণ করলে মানের কি হবে না কোনো পরিবর্তন হবে না আবার দেখো এটার সামনে পাঁচ কেন এটা এক নঙের রাশি এক রাশি রাশিকে আমরা অবশ্যই পাঁচ দ্বারা গুণ করবো এই যে পাঁচ দ্বারা গুণ করেছি আর এটাকে এক দ্বারা গুণ করলে মানের কি হবে না কোনো পরিবর্তন হবে না এখন আসো আমার মূল উদ্দেশ্য কিন্তু এই লাইনটা এই লাইনটা আমার দরকার এই লাইনটার বিক্রিয়ক অংশ থেকে আমরা সবসময় ম্যাথ করি ম্যাথ করার জন্য আমার কোন অংশ দরকার বিক্রিয়ক দেখো এই ফেরাস এটা আছে কয়মুল পাঁচ মূল আর ম্যাঙ্গানিস আয়ন আছে এক মূল এই জন্য দেখো বিক্রিয়া হতে আমি লিখছি এক মূল ম্যাঙ্গানিস আয়ন সমান পাঁচ মূল ফেরাস এটা সবসময় কোথা থেকে নিতে হবে বিক্রিয়ক থেকে নিতে হবে এখন আসো আমরা ম্যাচ শুরু করবো সবসময় যেটা দ্বারা সেটা হচ্ছে এক হাজার এম এল অল টাইম যে কোনো ম্যাচ শুরু করতে হবে এক হাজার এম কেন এক হাজার এম গণমাত্রা আমার জানা আছে সেটা কত ওয়ান এম অর্থাৎ মোলার দ্রবণ সবসময় কত এম এল আয়তন থেকে নেওয়া হয় এক হাজার এম আয়তন থেকে নেওয়া হয় ওকে তাহলে আমরা লিখব এক হাজার এম এল ওয়ান এম ম্যাঙ্গানিস আয়নের দ্রবণে বিদ্যমান লোহ এখানে পাঁচ মূল থাকায় এখানে আমরা কত দিয়েছি পাঁচ আর লোহার অর্থাৎ ফেরাসের পারমাণবিক ভর কিন্তু সবারই জানা যে পঞ্চান্ন দশমিক এইট ফাইভ ওকে তাহলে ওরা প্রশ্ন যেটা উল্লেখ থাকে হম প্রশ্নে কত আছে পঞ্চাশ এম এল এই জন্য আমরা লিখছি পঞ্চাশ আর গণমাত্রা কত দেওয়া আছে তোমার গণমাত্রা দেওয়া আছে জিরো পয়েন্ট তাহলে এই ক্ষেত্রে কি হবে এ এই পঞ্চান্ন দশমিক এইট ফাইভ গুণন এখানে গুণ হবে কি এই যে নিচে থাকা যে অংশগুলো পঞ্চাশ গুণন জিরো পয়েন্ট জিরো ফাইভ দেখো পঞ্চাশ গুণন জিরো আর এখানে ডাইরেক্ট এক হাজার দ্বারা কি করে দিব এই হাজার দ্বারা ভাগ করে দেব এক হাজার দ্বারা ভাগ করে দেব ভাগ করার পরে যে মানটা চলে আসে এটি হচ্ছে এই দ্রবণে লোহার ভর এটি হচ্ছে একের সমাধান এখন চলো আমরা টাইপ ওয়ানেরই দুই নং প্রশ্নটা দেখব এবং সেই প্রশ্নটা আমরা সমাধান করবো ওকে প্রথমেই লক্ষ্য করো সেম কোয়েশেনই জাস্ট একটু মানগুলো ভিন্ন ঘনমাত্রা দেওয়া আছে তারপর হচ্ছে আয়তন দেওয়া আছে লোহা দেওয়া আছে এখানে যে প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে উদ্দীপকের এ দ্রবণকে ব্যবহার করে দ্রবণের উপস্থিতি মানে উপস্থিত আয়রনের ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় করে আচ্ছা ভেজাল নির্ণয় করতে হবে আগে আমাকে জানতে হবে এই আক্রিকে যদি মনে করে এখানে আক্রিক আক্রিক মানে লোহার সাথে অন্যান্য অপদ্রব্য বেজাল মিশ্রিত আছে তো পাঁচ দশমিক ছয় এখান থেকে যদি আমি জানি যে লোহা আছে দুই গ্রাম তাহলে লোহা যদি দুই হয় তাহলে বাকি অংশটা কী হবে বেজাল তাহলে আমার প্রথম কাজ হয়েছে লোহার ভর নির্ণয় করা তাহলে আমরা প্রথমে কি করব সমতাকরণ করতে হবে যার কারণে আমার বিক্রিয়া প্রয়োজন তাহলে লক্ষ্য করো আবার সেম টু সেম বিক্রিয়াতে আমরা বিক্রিয়া বোঝাবো না সরাসরি চলে যাবো তারপরে অংশটাগুলো খেয়াল করো ওই আগের মতোই ব্যালেন্স হচ্ছে হ্যাঁ তো এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে বিক্রয়ের দিকে তাকাব এখানে আছে কয় মূল এক মূল আর এটা হইছে পাঁচ মূল সেম কথাগুলো লিখছি আবার আমরা সেই কথাগুলোই লিখবো যে এখন এক হাজার এম এল ওয়ান এম অক্সাইড দ্রবণে বিদ্যমান লৌহ লোহা কত লিখবো যেখানে পাশ দেখে এখানে পাস নেওয়া হয়েছে আর লোহার পারমাণবিক ভর হচ্ছে পঞ্চান্ন দশমিক এইট ফাইভ এখন দেখো এখানে কত দেওয়া আছে বিশ আর ঘনমাত্রা কত জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে আমরা এই মানগুলো নিয়ে নিলাম যে বিশ এম এল জিরো পয়েন্ট টু ফাইভ এম ম্যাঙ্গানিস অক্সাইডের কি দ্রবণের লৌহ আছে কি হবে বলতো এই অংশগুলো উপরে তো ছিল এবং আমরা যে নতুন আয়তন বিশ এবং ঘনমাত্রা জিরো পয়েন্ট টু ফাইভ এগুলো উপরে চলে যাবে এবং আমরা ভাগ করব কত দ্বারা এই যে এখানে আছে কত এক হাজার দ্বারা কি করে এই হাজার দ্বারা ভাগ করে দিব ভাগ করার পর যে মানটা চলে আসছে লোহার ভর এখন হচ্ছে লোহার ভর পেয়ে গেলাম কিন্তু আমার তো বলছে লোহার বেজাল তাহলে বলতো এতটুকু যদি আসল মানে বিশুদ্ধ লোহা হয় কিন্তু আমার মোট এখানে আক্রিকের পরিমাণ ছিল ফাইভ পয়েন্ট সিক্স তার মধ্যে আমার বিশুদ্ধ লোহাগত বা লোহার বর কত ওয়ান পয়েন্ট থ্রি নাইন সিক্স থ্রি তাহলে এই অংশটুকু বাদ দিয়ে দেই মূল অংশ থেকে অর্থাৎ মূল পরিমাণ থেকে মোট পরিমাণ থেকে আমি লোহার বর বাদ দিয়ে দিলাম তাহলে এতটুকু হচ্ছে কি লোহার ভেজালের পরিমাণ এটাকে যদি আমি শতকর এককে নিতে চাই তাহলে নিয়ম কি এই ভেজাল অংশটুকু উপরে এবং মোট পরিমাণ নিচে মোট পরিমাণ কত ফাইভ পয়েন্ট সিক্স এবং সবসময় একশো দ্বারা গুণ করতে হবে আর যেহেতু শতকরা নিচ্ছি তাই দিয়ে দিলাম কত পার্সেন্ট উপরের সাথে গুণ করে দেব নিচেরটা তারা ভাগ করে দেব পঁচাত্তর দশমিক শূন্য সেভেন এত পার্সেন্ট ওকে তারপরে চলো আমরা প্রশ্ন তিনে চলে যাই প্রশ্ন তিনেও সেম বিক্রিয়াগুলো তাই আমরা বিক্রিয়াতে আসলে এত কথা বলবো না বিক্রিয়াগুলো তোমাদের জাস্ট দেখাই দিচ্ছি বিক্রিয়াগুলো একটু লক্ষ্য করো যেখানে এখানে প্রশ্নও কিন্তু সেমই এই জন্য আমরা এগুলো নিয়ে এত কথা বলবো না তো এখানে জাস্ট এই অংশটা নিয়ে একটু বলি একটু মনে করিয়ে দেই এখানে এটা হচ্ছে তার আদি অবস্থা এবং এটা হচ্ছে তোমার চূড়ান্ত অবস্থা এবং এই জায়গাতে সাতটা অক্সিজেন থাকার কারণে এখানে সাত অনু পানি দেওয়া হয়েছে আবার সাত অণু পানিতে হাইড্রোজেন আসছে কয়টি সাত না চোদ্দোটি এখানে চোদ্দোটা হাইড্রোজেন আইন নেওয়া হয়েছে এখন লক্ষ্য করো এখানে চার্জ আছে কয়টা প্লাস চৌদ্দ এবং মাইনাসের আছে দুইটা কাটাকাটি করলে হয় বারোটি আর ডানে আছে কয়টি তিন সামনের সংখ্যার কারণে গুণ হবে তিন দিগুণা ছয়টি তাহলে ছয় এবং বারোর মধ্যে পার্থক্য কত ছয় এজন্য আমরা এখানে ছয়টা যোগ হয়েছে এখন আমরা তারপরে যে কাজটা করবো সেটা হচ্ছে এক নংকে গুণ করবো এক নঙ্কে গুণ করব কত দ্বারা এক নঙ্কে গুণ করবো আমরা ছয় দ্বারা এবং দুই নংকে গুণ করব এক দ্বারা তো গুণ করার পর কাটাকাটি করে দিলে এই অংশটা পাওয়া যায় আমরা সবসময় কাজ করব বিক্রিয়ক থেকে তারপরের অংশগুলো একটু লক্ষ্য করো দেখো এখানে তাকাও এই ক্রোমিয়াম অক্সাইড আছে এখানে কয় মূল এটা সামনে কোনো সংখ্যা নেই তার মানে হইছে এক মূল আর ফেরাস হয়েছে ছয় মূল এই কথাটাই লিখছি বিক্রিয়া হতে এক মূল ক্রোমিয়াম অক্সাইড সমান কত মূল ছয় মূল এটি হচ্ছে চিহ্ন ছয় মূল ফেরাসায়ন ওকে তারপরে লক্ষ্য করো আবার সেম নিয়মে অঙ্ক করবো সবসময়ই প্রথমে লাইনটাই শুরু করতে হবে এক হাজার দ্বারা এক হাজার এম ওয়ান এম সেই ডাইক্রোমেট কেউ এইভাবে আয়ন অবস্থায় লেখে আবার কেউ এই পুরা যোগের সংকেতটাই লেখে যার যেভাবে লিখতে ইচ্ছা করে তবে আমি যেভাবে লিখছি এটা আমার আমি এইভাবেই লিখি এবং এইভাবে লেখাটা আমি মনে করি খুবই সহজ এবং সুবিধাজনক অঙ্ক করার জন্য ওকে লক্ষ্য করো এটাতে লোহা আছে কত বলো এই যে এখানে ছয় থাকার কারণে এখানে ছয় মূল আর এটা হচ্ছে তোমার লোহার ভর ওকে এখানে আয়তন আছে কত তোমার এল আয়তন তো সেই দশ এবং তার ঘনমাত্রা তাহলে এই যে ঘনমাত্র এবং ঘনমাত্রা এই অংশটা ছয় ছয় এই পঞ্চান্ন দশমিক এইট ফাইভ আর ওই দশ এবং সেই ঘনমাত্রাটা এইখানে নিয়ে আসলাম এবং বাঘ হবে কত এই যে এই মানটা এক হাজার এই মান দ্বারা কি হবে বাঘ হয়ে যাবে এখন এটা ক্যালকুলেশন করলে আবার সেম আগের মতোই চলে আসে এটি হচ্ছে তোমার বিপাত্রে এফ এর পরিমাণ ওকে চলো তারপরে প্রশ্নে আমরা চলে যাই এখন আমরা যে প্রশ্নটি সমাধান করব সেটা হচ্ছে প্রশ্ন নাম্বার 4 ওকে প্রথম একটা উদ্দীপক লক্ষ্য করো কি বলা আছে এক টুকরা লোহা লঘু সালফিউরিক অ্যাসিড দ্রবণে দ্রবীভূত করে ফেরাস সালফেট দ্রবণ পাওয়া গেল আচ্ছা তারপরে বলতেছে গণমাত্রা কত গণমাত্রা হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ পরে এক হাজার এম এল হচ্ছে পটাশিয়াম পারম্যাগানির দ্রবণ দ্বারা টাইটেশন করা হলো ওকে লক্ষ্য করো তাহলে আমরা প্রথমেই কি করতে হবে প্রথম কাজ হচ্ছে বিক্রিয়া করাইতে হবে এই লোহা বললে সবসময় ফেরাস লোহা মানেই হচ্ছে সবসময়ই ফেরাস আয়নের বিক্রিয়া ওকে তাহলে ফেরাস আয়নটা তোমরা লক্ষ্য করো প্রথমেই ফেরাসের বিক্রিয়াগুলো লক্ষ্য করো দেখো এটা হচ্ছে তার আদি অবস্থা এটা চূড়ান্ত অবস্থা আমরা বারবার যত সারা জীবন যত লোহার ভেজাল বলো ভর বলো বিশুদ্ধতা বলো এ লোহা মানেই ফেরাস আর ফেরাসের বিক্রিয়াটা দিতেই হবে ওকে তারপরে যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়ায় বিক্রয় ইতিমধ্যে অনেকবার আলোচনা করেছি তাহলে এটা নিয়ে আমি আর কথা বলবো না এটাকে গুণ করার বিষয়টা তোমরা জানো যে এটার পাঁচ দ্বারা গুণ করব এক নং সমীকরণকে আর এক নং সামনে ইলেকট্রনিক যে এক আছে এক দ্বারা গুণ করব দুই নংকে গুণ করার পরে এই রাশিটা পাওয়া যাবে এইখানে রাশিটা পাওয়ার পরে এই অংশগুলোতে কিন্তু আমাদের মূল অংশের ম্যাদ বা গাণিতিক সমস্যার সমাধান শুরু করি সেটা হচ্ছে এখানে আছে তোমার দেখো এই আয়ন আছে পাঁচ মূল আর এটা হচ্ছে তোমার মোল তাহলে আমরা লিখতেছি এক মূল ম্যাঙ্গানিস অক্সাইড সমান হচ্ছে তোমার পাঁচমূল ফেরাসায়ন আর আমরা সবসময় এক হাজার এবং ওয়ান এম ম্যাঙ্গানিস আয়ন অর্থাৎ সবসময় আমরা শুরু করি এক হাজার এম এল ওয়ান এম অক্সাইড দ্রবণে বিদ্যমান লোহ কি হবে বলো এখানে পাঁচ থাকার কারণে এখানে পাঁচ আর এটা হচ্ছে লোহার পারমাণবিক ভর পঞ্চান্ন দশমিক এইট ফাইভ আর এখানে হচ্ছে তোমার উপস্থিত যে আয়তন দেওয়া থাকবে কত দেওয়া আছে একশো দেওয়া থাকলে একশো দশ দেওয়া থাকলে দশ বিশ দেওয়া থাকলে বিশ পাশাপাশি তার ঘনমাত্রা এ দেখো তাহলে এখানে দেওয়া আছে একশো এবং উদ্দীপকে ঘনমাত্রা দেওয়া আছে শূন্য দশমিক শূন্য দুই এত এম ম্যাগানিস অক্সাইড তাহলে এর লোহার বর কী হবে এ উপরের মান যেটা আছে তার সাথে এই মানগুলো গুণ হয়ে যাবে এবং একেবারে উপরে যে আমরা এক হাজার দ্বারা ম্যাটটা শুরু করছিলাম সেটা দ্বারা কি হয়ে যাবে বাঘ হয়ে যাবে বাঘ হয়ে যাওয়ার পরে এই মানটা চলে আসবে এটাই হচ্ছে কি অ্যাফির পরিমাণ বা লোহার ভর বা লোহার পরিমাণ আমরা অবশেষে পাঁচ নাম্বার প্রশ্নটা দেখবো এবং এটি হচ্ছে একটি বোর্ড কোশ্চেন এবং এরকম হাজার হাজার বোর্ড কোয়েশন তুমি সলিউশন করতে পারবে টেস্ট পেপার সহ যে কোনো প্রশ্নই যদি তুমি এই বেসিকগুলো একবার একটু লক্ষ্য করে আগের যে ভিডিওতে আমরা জারণ বিজারণ বিক্রিয়াগুলো শিখিয়েছি সেগুলো দেখে তারপরে এই সমাধানগুলো এই সমস্যাগুলো সমাধান করো ওকে লক্ষ্য করো এটা হচ্ছে ষাট এম এল অর্থাৎ আয়তন দিয়ে দিছে ডেসিমোলার দেখো ডেসিমোলার বলতে এটা কিন্তু আমরা গত যে ভিডিওগুলো দেওয়া হয়েছে সেখানে কিন্তু ডেসিমোলার সেমিমোলার সেন্টিমোলার হ্যাঁ এগুলো আলোচনা করা হয়েছে আশা করি তোমরা সেগুলো একটু দেখে নিবা ডেসিমোলার মানে হচ্ছে গণমাত্রা শূন্য দশমিক এক এম ওকে চলো আমরা আবার সেমিত প্রশ্ন সমাধান করি তো প্রথমেই তো আমাকে ফেরাসকে নিতেই হবে আর এটা থাকলে তো তার এই অবস্থাই ব্যালেন্স করতে হয় তো লক্ষ্য করো এখান থেকেও সেম অবস্থায় আমরা দেখতেছি এখানে কয় মূল পাঁচ মূল ফেরাস এবং এক মূল ম্যাগানিস অক্সাইড এই কথাটা এখানে লেখা হয়েছে এখন ম্যাথ শুরু করব সবসময় কত দ্বারা এক হাজার তা এক হাজার এম এল ওয়ান ম্যাগানিস অক্সাইড দ্রবণে বিদ্যমান লোহ কত হবে এই ফাইভ নেওয়ার উদ্দেশ্য হচ্ছে পাঁচ মূল ছয় থাকলে ছয় মূল আর সঙ্গে লোহার ভর লোহার ভর কত পঞ্চান্ন দশমিক এইট ফাইভ এখন এখানে এসে তোমার সাইট নেওয়ার কারণ কি উদ্দীপক ষাট এম আয়তন দেওয়ার কারণে ষাট এম এল দেওয়া থাকলে পঞ্চাশ একশো দেওয়া থাকলে একশো জিরো পয়েন্ট ওয়ান কোথায় পেলাম দেখো এবার গণমাত্রা সরাসরি না দিয়ে একটা শব্দের মাধ্যমে প্রকাশ করে দিয়েছে সেটা হচ্ছে ডেসিমোলার ডেসিমোলার বললে গণমাত্রা কথা হবে শূন্য দশমিক ওয়ান এম ম্যাগানিস অক্সাইড দ্রবণে বিদ্যমান লোহম তো আমরা জানি এই মানগুলোর সাথে এই অংশের যে এবং ঘনমাত্রা গুণ হয়ে যাবে এবং এখানকার এক হাজার দ্বারা বাঘ হয়ে যাবে বাঘ হওয়ার পরে যে অ্যান্সারটা পাওয়া যায় সেটা হচ্ছে ওয়ান দশমিক সিক্স সেভেন ফাইভ ফাইভ গ্রাম এটি হচ্ছে তোমার লোহার পরিমাণ ওকে ধন্যবাদ ওকে তাহলে আজকে আমরা যে সমস্যাগুলো দেখলাম সেটা হচ্ছে টাইপ ওয়ান নতুন কোনো দিন আমরা টাইপ টুনি আলোচনা করবো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও এবং বন্ধুদের মধ্যে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দাও আবারও নতুন কোনো দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে